রাখবেন যে সবার কাছে, আপনার কাছে কিন্তু আল্লাহ সবাইকে পাঠায় না। আপনার কাছে যদি কেউ হাত পেতে চায়, যদি আপনার সামর্থ্য থাকে, তাকে একটু হেল্প করার ট্রাই করেন, ঠিক আছে? একটু হেল্প করার ট্রাই করেন, এটা আপনাকে ইনার পিস দেবে, একটা অভ্যন্তরীণ শান্তি দেবে, যেটা আমি রিলি ফিল করি এবং আপনাদের আসলে ফিলটা করা উচিত, যেটা আমার বলে মনে হয়। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছেন? সো আবার বাঁকা দেখাতে ফিরে আসলাম, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে ওই দিয়ে এখন আপনাকে ভিউ দেখাতে দেখাতে চলে যাবো বাঘা দীঘার। এরকম এই বাঘা দীঘা ড্রোন থাকলে আপনাদেরকে ড্রোন শ্যুট করে দেখাতাম গো, কিন্তু কিছু করার না, আসলে ড্রোন শ্যুট যেহেতু দেখাতে পারতেছেন, এখন মোবাইল শ্যুটই দেখাই ইনশাল্লাহ। ভেরি সুন ইনশাল্লাহ ওয়ান্স টাই এগেইন আই বাইং এ ড্রোন অ্যান্ড আপনাকে ড্রোন শ্যুট দেখাবো। কেমন লাগতেছে শব্দগুলো? অসম না? এখানে দেখছি বাড়িও করছে, হ্যাঁ সাইডটাতে। তো এইটা আর কি মজার একটা ব্যাপার। আর প্রকৃতি আসলে মানুষকে একটু হাঁটে হাঁটে গল্প করেন, রোদ অনেক, রোদের ভিতরে যায় তো অসুবিধা হচ্ছে, অনেকদিন রোদে ঘোরাফেরা নাই, অনেক শব্দ হচ্ছে। আমরা ওই সাইড দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে থাকি। তো যেহেতু অনেক রোদ, অনেক অনেক শব্দ হচ্ছে, এখনও দেখি গ্রামের মানুষরা এরকম আশ্রয় আশ্রয় ধরে কাপড় পরিষ্কার করা। সব সব দেখ, এটা থেকে আমার জানার মতো কাপড়টা থেকে কোনো প্রবলেম হয় না, আসলে কোনো প্রবলেম হয় কিনা আসলে। যাই হোক, তো যে কথাটা বলতেছিলাম যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, সবাইকে অনেক ভালো থাকতে হবে। ও বাই দ্য ওয়ে, এখানে বাঘা গরুচ্ছে না, আমি ভুলে গেছিলাম, এটা আপনাদেরকে এখন দেখাবো, ভিতরে ঢুকে এরিয়াগুলো দেখাবো। এখানে আমাদের পরিচিত অপরিচিত অনেকেই আসলে এখানে শুয়ে আছেন, একদিন হয়তো আমাদেরকেও এখানে শুইতে হবে, চলে যেতে হবে। আসলে মেইন কথা আমাদেরকে চলে যেতে হবে, আমরা অনন্তকালের জন্য যাওয়ার জন্য অল্প সময়ের জন্য বাঁচি, এটাই আসলে জীবন। দিস ইজ দ্য এম অফ আওয়ার লাইফ। ভাবলেই আমার যেন অবাক লাগে যে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তবে এই যে কথা বলতেছি, যে ভিডিওটা হয়তো আপলোড আপনাদের কাছে না পৌঁছে হয়তো চলে যেতে পারি, আর কিছু হুট করে মারা যেতে পারি, কোনো গ্যারান্টি নেই, লাইফের কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? এখানে অনেক সুন্দর সুন্দর গল্প, মিত্র মুমিনের জন্য উপহার স্বরূপ, তুমি যেখানেই থাকো না কেন, এমনকি সুদৃঢ় গম্বুজের মধ্যে থাকো, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে, সুরা নিসা। মৃত্যু নির্ধারিত সময়কে কাহারও জন্য অতিক্রম করা সম্ভব না, আবার আগেও যাওয়া সম্ভব না, সুরা ইউনুস। এখানে অনেক সুন্দর সুন্দর বাণী লেখা আছে, ঠিক আছে? এখানে ছেলেমেয়েদের আড্ডা দেওয়ার নিষেধ, এটাও লিখে দেওয়া দিয়েছে। ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। সুরা আল ইমরান, বিসমিল্লাহ। আমরা ইন করছি গুরুস্থানের ভেতরে, বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য সংরক্ষিত স্থান, মুক্তিযোদ্ধাদের জন্য ওই সাইডটাতে সংরক্ষিত স্থান, এবং এই জায়গাটাতে অনেক অনেক মানুষের কবর দেওয়া আছে। আসলে এগুলো খুব আবার কিছু বছর পরে সম্ভবত মরহুম এখানে আসলে অনেক অনেক মানুষের ইয়া করা আছে, এখানে অনেক মানুষের তো থাকে, এখানে ওপাশে বাড়ি আছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, ল্যাম্পাসটা পড়ে গেছে, যেহেতু আমি জানি না কোন সাইড দিয়ে কোন সাইডে কবর আছে, এই জন্য আমি হেঁটে ওপাশে যেতে পারতেছি না, কিন্তু এখানে তো অসংখ্য কবর ছিল, সেগুলো মনে হয় ভেঙে গেছে। আমি যতদূর জানি যে দেখেন এখানে অনেক কবর আছে এই সাইডটাতে, তারপরে ওই সাইডটাতে ফাঁকা হয়ে আছে, বাট এখানে অসংখ্য কবর ছিল। তাহলে সত্যি করে একটু বসে দুইটা কথা বলি, এইটা হচ্ছে সব থেকে মানে নিরাপদ।